প্রিয় শিক্ষার্থীরা আমরা বায়ুচাপ বলয় সম্পর্কে পড়া শুরু করেছি এর আগের দিন নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে পড়েছি আজ আমরা অন্যান্য চাপ বলয়গুলো সম্পর্কে পড়ব প্রথমেই আসি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় নিরক্ষরেখার উভয় পাশে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা বরাবর এই চাপ বলয় অবস্থিত এখানে উচ্চ চাপ দেখা যায় কারণ নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বমুখী বায়ু উপরে উঠে শীতল ও ভারী হয়ে নেমে আসার সময় পৃথিবীর আবর্তনের কারণে বিক্ষিপ্ত হয়ে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে নেমে আসে এই শীতল ভারী বায়ুর কারণে এখানে উচ্চ দেখা যায় এছাড়াও মেরু অঞ্চলের শীতল ও ভারী বায়ু এই অঞ্চলে এসে উপস্থিত হয় ফলে এখানে উচ্চচাপ দেখা যায় এখানে নিম্নমুখী ভারী বায়ুস্রোতের কারণে বায়ুর পার্শ্বপ্রবাহ থাকে না তাই একে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বলা হয় এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশও বলা হয় এর কারণ বায়ুর পার্শ্বপ্রবাহ না থাকায় আগেকার দিনের পালতোলা জাহাজ এখানে এসে থেমে যেত ইউরোপ থেকে অশ্ববাহী জাহাজ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সময় এখানে এসে গতিহীন হয়ে পড়ত পানীয় জলের সংকটের জন্য এবং জাহাজের ভার কমানোর জন্য নাবিকেরা কিছু ঘোড়া জলে ফেলে দিতে বাধ্য হতো সেই কারণে এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলা হয় দক্ষিণ গোলার্ধেও এটা দেখা যায় এরপর আমরা আসি কুমেরু ও সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় উভয় গোলার্ধে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত বরাবর এই চাপ বলয় দুটি বিস্তৃত এই অঞ্চলটিতে নিম্নচাপ সৃষ্টির কারণ হল মেরু অঞ্চলের তুলনায় এখানে পৃথিবীর আবর্তন বেগ বেশি তার ফলে এখানকার বায়ু বিক্ষিপ্ত হয় ফলে এখানে বায়ুর ঘনত্ব কমে যায় মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ বায়ুর সংঘর্ষের ফলে এখানে বায়ু ঊর্ধ্বগামী হয় এরপর আমরা আসি সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় প্রসঙ্গে পৃথিবীর দুটি মেরু অঞ্চল খুবই ঠান্ডা বলে এখানে বাতাস অত্যন্ত ভারী এছাড়া কম তাপের জন্য বাসভবনের হার কম ফলে এখানে বায়ুর উচ্চচাপ দেখা যায় এইভাবে পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় পরপর অবস্থিত এর মধ্যে চারটি উচ্চচাপ বলয় এবং তিনটি নিম্নচাপ বলয় ঠিক আছে আজ এই পর্যন্তই এর পরের দিন আমরা বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ সম্পর্কে পড়ব